আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে যে টপিকটা সেটা হলো একটু ভিন্ন। প্রতিদিন আমি বীজগণিতিক বিষয়ে আলোচনাগুলো করি, তো আজকে একটু অন্যরকম আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই এটা তোমরা এনজয় করবা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, আর এখানে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং তোমার শেখার জন্য, ক্যারিয়ার করার জন্য এবং যারা শিক্ষার্থী তাদের পরীক্ষায় ভালো করার জন্য, আর যারা চাকরি বাকরির যারা খোঁজ করতেছে বা ভিন্ন কিছু করতে চায়, ক্যারিয়ার করতে চায়, তাদের জন্য কিছু টিপস থাকবে। তা আজকের আলোচনা হলো জ্যামিতির ঐতিহাসিক পটভূমি, অর্থাৎ জ্যামিতি শব্দটা কীভাবে উদ্ভব হলো, জ্যামিতি কোথা থেকে আমরা পেলাম, এই নিয়ে বিশাল আলোচনা। তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন। আর এর আগে বলে রাখি, আমি যে কথাটা বলবো সেটা হলো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দাও। আর নতুন নতুন ভিডিও পেতে আমার ইজি ম্যাথ ক্লাসে চোখ রাখো। তো আমার আলোচনা আমি ফিরে গেলাম। জ্যামিতি গণিতশাস্ত্রের একটি শাখা। জ্যামিতিটা গণিতশাস্ত্রের একটি শাখা। আনুমানিক প্রায় 5000 বছর পূর্বে মিশরীয়রা এই জ্যামিতি সভ্যতার সূত্রপাত করে। এই সভ্যতাটা গড়ে ওঠে আসলে নীলনদকে কেন্দ্র করে, বা নীলনদের আশেপাশে যারা বসবাস করত, হ্যাঁ, তারাই এই জ্যামিতি সূত্রটার সূত্রপাত ঘটায় তৎক্ষণাৎ। কীভাবে আমি বলি, মিশরীয়রা তারা কৃষি নির্ভরশীল ছিল আর কি সেই সময়। তো তারা কি করত, নীল নদের আশেপাশে যে জমিগুলো ছিল, তো প্রতি বছর প্রায় বন্যা হতো। ওই সময় নদ নদী বেশি ছিল ওখানে মিশরে। তো কি করত, ওই বন্যা যখন হইতো তখন তারা কি করত, তখন ফসল উঠাই ফেলতো বন্যা হওয়ার আগে। আবার যখন বন্যা শুরু হয়ে যেত, তাদের জন্য একটা ব্যাড গুড যাই হোক একটা সিস্টেম ছিল এই যে, যখন বন্যা হয়ে পানিগুলা সরে যেত, বন্যা হওয়ার পর পানিগুলা যখন নেমে যেত, তারা বাঁধ দিয়েও জমি চাষ করতো। তো কৃষিকাজের ক্ষেত্রে তারা বাঁধ দিয়ে নীল আবিষ্কার করতো, তাদের জমিগুলা প্রসেসিং করতো। তারা যে কাজটি করতো, যখন পানিগুলো সরে যায় তখন অবশ্যই জানেন যে বন্যার পানিতে অনেক পলি জমে, আর মাটিগুলো তখন অনেক ফার্টাইল হয়, উর্বর হয়। তো সেক্ষেত্রে কি করে তারা পরবর্তীতে আবার জমির মালিকেরা এই জমির ভাগাভাগি করতো। তাদের আয়, আমরা বলি আয়, বা তাদের নিজেদের জমির যে চিহ্নগুলো ঠিক করার জন্য তারা কি করতো, সবাই একসাথে আসতো। তখন তাদের ভিতর মালিক পক্ষের ভিতরে আর কি বিবাদ লেগে যেত যে এইটা আমার জমি, এইটা কার জমি। এখানে তো কোনো চিহ্ন করা থাকতো না বা নকশা করা থাকতো না। তো এইটার কিভাবে সুরাহা করা হয়, এই সমস্যার সমাধান করার জন্য আর কি নীলরা, মিশরীয় সভ্যতার যে মালিকগুলারা, তারা চিন্তা করলো এটার একটা নকশা তৈরি করে কাগজ দিয়ে। তো নকশা তৈরি করলো, তারপরে এটার একটা সমাধান আসলো। এখন কথা হলো জ্যামিতি শব্দের অর্থ কি? জ্যা শব্দের অর্থ হলো ভূমি, আর মিতি শব্দের অর্থ পরিমাপ। অর্থাৎ জ্যামিতি শব্দের অর্থ হলো ভূমির পরিমাপ, এটা আমরা সবাই জানি এতটুকু। আর এই জ্যামিতির শাস্ত্রের জনক যিনি, সেটা হলো মিশরীয় আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউক্লিড। এই জ্যামিতি শাস্ত্রের আর কি জনক বলা হয় তাকে। আর তিনি 300 খ্রিস্টাব্দ সর্বপ্রথম জ্যামিতি শাস্ত্রের উদ্বোধন করেন। এখন বিষয় হলো যে আসলে জ্যামিতিটা কি? যেহেতু জ্যামিতি যে ভূমি আর মিতি অর্থ পরিমাপ, তাহলে জ্যামির পরিমাপ মানে ভূমির পরিমাপ। তাহলে ভূমির পরিমাপ করার জন্যই এই জ্যামিতি শাস্ত্রের উদ্বোধন মূলত, এটাই হলো আমাদের মূল বিষয়, মূল ফোকাস। এখন জ্যামিতিটা কি? আসলে যে শাস্ত্রে ভূমির পরিমাপ নির্ধারণ সম্পর্কে আলোচনা করা হয় তাকেই জ্যামিতি বলে। জ্যামিতি শাস্ত্র বিজ্ঞানের একটি শাখা। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এখন আমি কিছু জ্যামিতিক ধারণা শেখার জন্য মৌলিক যে বিষয়গুলো আমরা শিক্ষার্থীরা এটা ভুল করে বা জানে না তাদেরকে আমি এটা মুখে মুখে বলে দেব, আমি লিখতেছি না। তো এখন এটা হলো যোগ, এটা আমরা জানি সমান, এটা এটা হলো সমান, এটা হলো প্রায় সমান, এটা হলো সর্বসম, এটা সমান্তরাল, এটা বৃহত্তম বা বড়, এটা ক্ষুদ্রতম বা ছোট চিহ্ন, হ্যাঁ এটা ত্রিভুজ, তিনটা ভুজ, এটা চতুর্ভুজ যেহেতু চার ভুজ, এইটা হলো ডিগ্রি। এইখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা হলো ইঞ্চি, এটা ফুট, এইটা অতএব বা সুতরাং, এটা যেহেতু বা অর্থাৎ, এইটা কি চিহ্ন, এটা কোণ, এটা লম্ব, তারপর আছে বৃত্ত, তারপরে এটা হলো বর্গ। বর্গক্ষেত্র কি আমরা সবাই জানি, যার চার বাহুর সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। আমরা এ নিয়ে বিশদ আলোচনা আমরা করব পরবর্তীতে, আপনারা যদি চান তো আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এটা হলো আয়ত আর এটা সামান্তরিক। তো আমরা চিহ্নগুলার সম্পর্কে জানলাম। আর আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দেন। তো সবার সুস্থ কামনায় আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।